আল্লাহ পাক বরকত পূর্ণ রাত দান করেছেন আল্লাহ পাক বরকত পূর্ণ রাত দান করেছেন যে আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে 1000 বছর ধরে ইবাদত করে যে সওয়াব আল্লাহ দান করবেন আপনার উম্মত উম্মতি জনি ওই একটি রাত জেগে ইবাদত বান্দেগি করে আল্লাহ পাক তার আমলনামাতে 1000 রাকা 1000 রাতের ইবাদতের সওয়াব দান করে দিবেন إنا أرسلناه في ليلة مباركة الله باك الله تعالى رب العالمين بركوت پنن رات الله دان کري چين وي رات گلو جيگه جدي اپنا رمّا تمّا تيرا کٹي دیتے پاري الله ذكر جدي کٹي دیتے پاري الله قرآن تلوات جدي کٹي دیتے پاري شدو تائن آئ الله باك دربار گنا কথা স্মরণ করে যদি আল্লাহ পাকের দরবারে তওবা করে নিয়ে আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করে হযরতে জিব্রাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই রাত গুলো ইবাদত করলে পরে অন্যান্য নবীদের উম্মত উম্মতিদের আল্লাহ হায়াত অনেক বেশি দিয়েছিলেন ঠিকই তারা নবী আমাক সালামের উত্তর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সাজদা থেকে মাথা তুলুন হুজুর আপনি কিসের জন্য কাঁদছেন আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক আপনার চোখের পানি দেখে থাকতে পারেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সাজদা থেকে মাথা তুলুন আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন ও ভাই জিব্রাইল ও ভাই জিব্রাইল আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আখিরি নবী করে পাঠিয়েছেন আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন আমার গোনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি কাঁদতে লেগেছি তার কারণ হলো আমার উম্মত উম্মতিদের হায়াত আল্লাহ পাক অতি কম দিয়েছেন আমার উম্মত উম্মতিদের হায়াত আল্লাহ অতি অল্প দিয়েছেন ও ভাই জিব্রাইল আমার উম্মত উম্মতিরা কিভাবে তার আল্লাহকে পাবে কিভাবে তার আল্লাহ জিকির করবে দুনিয়া জমিনে তাদের হায়াত অতি কম আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলার দরবারে তাই আমি নবী কাঁদতে লেগেছি আমার উম্মত উম্মতিরা কিভাবে নাজাত পাবে আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সাজদা থেকে মাথা তুলুন আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন জোরে বলুন হুজুর আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছেন কেন আপনার অন্তরের খবর আল্লাহ জানেন ইন্নাল্লাহা আলীমুম বিজাতিস সুদূর আজকে আমরা নবীর মহব্বত ইসালে সব এসে নাম করে আর বাজারঘাট করব আনন্দ করব বিয়াদবি করব আমার আল্লাহ এটা কখনো মেনে নেবেন না ভালো না লাগলে বাবা আসব না ঠিক না কিন্তু এখানে এসে নারী পুরুষ মেলার মতো বিয়াদবি করবেন মাহফিল বিয়াদবি হয় না মাহফিল বিউজ্জতি হয় না বিউজ্জতি আপনি হবেন যিনি বিয়াদবি করবেন আল্লাহর নবী দিন ও দুনিয়ার বানসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিব্রাইল কে বলেছিলেন ও ভাই জিব্রাইল ও ভাই জিব্রাইল ও ভাই জিব্রাইল কি
ব্যাপার একবার বলুন আল্লাহ পাক কি খবর দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছেন হযরতে জিব্রায়িল সাল্লাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবি মাফ করুন আল্লাহ পাক আমি জিব্রিলকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাক বরকতপূর্ণ রাত দান করেছেন আল্লাহ পাক বরকতপূর্ণ রাত দান করেছেন যে আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বরকতপূর্ণ রাত আল্লাহ দান করেছেন ওই রাতগুলো জেগে যদি আপনার উম্মত উম্মতিরা কাটিয়ে দিতে পারে আল্লাহ জিকিরে যদি কাটিয়ে দিতে পারে আল্লাহর কোরআন তেলাওয়াতে যদি কাটিয়ে দিতে পারে শুধু তাই নয় আল্লাহ পাকের দরবারে গুনার কথা স্মরণ করে যদি আল্লাহ পাকের দরবারে তওবা করে নিয়ে আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করে হযরতে জিব্রাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই রাতগুলো ইবাদত করলে পরে অন্যান্য নবীদের উম্মত উম্মতিদের আল্লাহ হায়াত অনেক বেশি দিয়েছিলেন ঠিকই তারা যে 1000 বছর ধরে ইবাদত করে যে সওয়াব আল্লাহ দান করবেন আপনার উম্মত উম্মতি জনে ওই একটি রাত জেগে ইবাদত বান্দেগি করে আল্লাহ পাক তার আমল নামাতে 1000 রাকা 1000 রাতের ইবাদতের সওয়াব দান করে দেবেন আমরা তো শাবান মাসে লাইলাতুল বরাতের রাত পেলে লাইলাতুল কদরের রাত পেলে লাইলাতুল আশুরার রাত পেলে সারা রাত জাগতে পারি আর যদিও জাগি আমরা এখন অনেক একটা সিস্টেম করে ফেলেছি কি বাবা বাইক নিয়ে ছোটাছুটি আপনি আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন অবশ্যই ভালো জিয়ারত অন্য সময় যাবেন ঠিক কি না আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন ভালো কিন্তু এই রাতটা যে আপনার রাস্তায় কেটে চলে যাচ্ছে এটা কি আপনি বুঝতে পারছেন পার্বণ মনে করবেন না পার্বণ মনে করবেন না পার্বণ মনে কিছুই নাই বাবা এই আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেন এ বান্দা বান্দিরে দুনিয়ার জমিনে তোমরা সাধনা করো দুনিয়ার জমিনে তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য তোমরা আমার ইবাদত করো আমার উপাসনা করো আমি আল্লাহ পাক আমার উপরে তাওয়াক্কুল করো এ বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমাদের দুনিয়া জমিনে অকারণে পাঠিয়ে দেইনি আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা যেমন তোমাদের ভালোবেসে সমস্ত সৃষ্টি সেরা করেছি তদরূপ আমি আল্লাহ পাক বড় আশা করি তোমাদেরকে পৃথিবী জমিনে পাঠিয়েছি শুধু আমি একটু পরীক্ষা করার জন্যই যে আমি তোমাদের এত বড় মর্যাদা দান করেছি আমি যে তোমাদের শ্রেষ্ঠ মাখলুকের মর্যাদা দান করেছি এই মর্যাদাটা পেয়ে আমাকে বেশি ডাকো না শয়তান ইবলিসের তাবেদারি করো এটাকে আমি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি তবে বান্দা তোমরা শুনে রেখে নিও আমি আল্লাহ পাক বেশি সময় তোমাদের দেব না সময়টাকে আমি বেঁধে দিয়েছি কিন্তু কার কখন মৃত্যু হবে কোন জায়গায় মৃত্যু হবে এটা কারোর আমি জানিয়ে দেই না একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না তাই আমার আল্লাহ পাক জানিয়ে দেন বান্দা বান্দিরে তুমি সদা সর্বদা মৌতের জন্য তৈরি থেকো মৃত্যুর জন্য তৈরি থেকো এটাই আমার
আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন ওয়ালা তামুতুননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা বান্দিরে খবরদার তুমি মৃত্যু বরণ করো না খবরদার তুমি মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতদিন না পর্যন্ত তুমি মুমিন মুমিনা না হতে পারবে এই দুনিয়া জমিন থেকে জানো তুমি মৃত্যু বরণ করো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের বিচার করব আমাদের হিসাব কে নেবেন আল্লাহ নেবেন লিল্লাহিল ওয়াহিদিল কহা আল্লাহর এই নামটা সেদিন যার উপরে খুব কঠিন হয়ে যাবে সে নাজাত পাবে না এই নামটা আল্লাহ কার প্রতি কঠিন হয়ে যাবে যারা দুনিয়াতে আল্লাহকে চিনেনি দুনিয়াতে যারা নবীর মহব্বত ভালোবাসা অর্জন করতে পারেনি যারা আল্লাহকে বিশ্বাস করেনি যে আল্লাহ বলে একজন আছেন এটাকে যারা অস্বীকারকারী তাদের জন্য আল্লাহ কঠিন হবে কিন্তু আমরা তো আল্লাহকে বিশ্বাস করি করি কি না জোরে বলেন আমরা এক আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু শুধু বিশ্বাস করে বসে থাকলে তো হবে না আল্লাহর দাসত্বটা তো করতে হবে আল্লাহর গোলামিটা তো করতে হবে নাকি আল্লাহর হুকুমটাকে পালন করতে হবে মুসলমান গরে চেহারা নওজোয়ানেরা ও মুরব্বী আব্বা জানেরা পর্দানে সিনা মাইরা বোনেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবী জমিনে যেমন মানবকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবী জমিনে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ হযরত নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত আর আমাদের নবী হলেন শেষ নবী আখেরি নবী এক কথায় যত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবী জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সমস্ত নবী রাসূল পয়গম্বরদের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সেরা নবী করেছেন শ্রেষ্ঠ নবী করেছেন একমাত্র কিয়ামত দিন কঠিন হাসরের দিনে ময়দানে মাহশারে বিচারের দিনে একজন নবী শুধু বলতে থাকবেন ইয়া হাবিবি উম্মতি 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 তিনি অন্য কেহ নন তিনি হলেন আমাদের নবী তিনি হলেন সকলের নবী আল্লাহ পাক জানা সম্পর্কে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে আমি আমার হাবিবকে রহমাতাল লিল আলামিন নবী করে সকলের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছি আমাদের নসিবটা কত বড় যে আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত করেছেন আল্লাহ আমাদের শ্রেষ্ঠ মাখলুক করেছেন আবার আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত উম্মতির মর্যাদা দান করেছেন এর থেকে আপনি কি নিতে চান আল্লাহ পাক যত আসমানি কেতাব পৃথিবীতে পাঠিয়েছেন একশো চারখানা কেতাবের মধ্যে আল্লাহর পবিত্র কোরআনকে শ্রেষ্ঠ কেতাব আল্লাহ দান করেছেন জোরে বলবেন সেই কেতাবটাও আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের দান করেছেন একমাত্র আমার আপনার নবীর ওসিলায় ও ভাই জানেরা মুরব্বী আব্বা জানেরা ও আমার ভাই জানেরা নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমার নবী জানিয়ে দিয়েছেন এ আমার উম্মত উম্মতিরা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে বেশি আয়েশ আরাম পেয়ে যেন আল্লাহকে যেন ভুলে যেও না দুনিয়ার জমিনে অত সম্পদ পেয়ে যেন এমন করে আল্লাহকে যেন ভুলে যেও না কেন এই দুনিয়া তোমাকে রাখবে না এই দুনিয়া তোমাকে একদিন তাড়িয়ে দেবে যতই তুমি দুনিয়া আঁকড়ে ধরতে চাও না কেন
দুনিয়া তোমাকে ছাড়তেই হবে দুনিয়াতে কেউ থাকতে পারবে না কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবী জমিনটা খনেকের জন্য আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ নবী দয়ার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন ও আমার সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম আমার মউতের পেয়ালা চাখতে হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরও মউতের পেয়ালা চাখতে হবে কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকে ইসাত করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক নফসের মউতের পেয়ালা চাখতে হবে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি যা জীবন দিয়েছি তার মউত দেব আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী তাই জানিয়ে দিয়েছিলেন এ আমার সামিরা এ আমার উম্মত উম্মতিরা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে ভোগ বিলাসের মধ্যে কাটিয়ে যেন আল্লাহকে ভুলে যেও না আমি নবী আমার মহাব্বাতকে যেন ভুলে যেও না তাহলে কিন্তু তোমাদের পরকালটা কঠিন হয়ে যাবে কেননা পরকালে তোমাদের কেউ সাথী হয়ে যাবে না কেউ সঙ্গী হয়ে যাবে না কবরে কেউ সঙ্গে যাবে না হাসরে তোমার সঙ্গী সাথী বলে কেউ তোমার হবে না আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী তাই আম্মা জান আয়েশাকে বলেছিলেন বিবি আয়েশা রে ও বিবি আয়েশা আখেরাত যদি ভালো পেতে চাও কবরে যদি শান্তি পেতে চাও আমি নবী তোমাকে জানিয়ে দিলাম আয়েশা পৃথিবীর জমিনে একটু বেশি বেশি আল্লাহ জিকির করো বেশি বেশি আল্লাহর ইবাদত করো কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমার উপরে ঈমান এনেছো আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো উযকুরুল্লাহা যিকরান কাসীরা তোমরা বেশি বেশি আমার আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো যিকরান কাসীরা বেশি বেশি জিকির করো যাতে করে শয়তান তোমাদের ধোঁকা দিয়ে পথ ভ্রষ্ট না করতে পারে যদি তোমরা আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের হয়ে যাব আল্লাহকে না ডাকলে আল্লাহ আপনাকে ডাকে সাড়া দেবে কি বাবা আল্লাহর নিয়ামত খাবো আর গুণগান গাবো শয়তানের আল্লাহ ছেড়ে দেবে হয়তো এখন আল্লাহ ছেড়ে দেখেছে কিন্তু কতদিন এই দুনিয়ার অর্থের জন্য কি হচ্ছে বলেন এই সম্পদের জন্য আজ কি হচ্ছে ভাই ভাই হয় না বাপ বেটায় হয় না এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সঙ্গে হয় না এই দুনিয়ার স্বার্থের জন্য কিন্তু এই দুনিয়া আপনাকে একদিন তাড়িয়ে দেবে ও ভাইজানেরা আমি আপনি যত বড়ই মহারথী হই না কেন আপনার আমার শক্তি সামর্থ্য চলার শক্তি ওঠার শক্তি কথা বলার শক্তি শোনার শক্তি যা কিছু দান করেছেন তো আমার আল্লাহ এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন ওয়ালা তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা বান্দারে তোরা শুনে রাখ আমি আল্লাহ পাক তোদের অগণিত নিয়ামত দান করেছি আমার নিয়ামত তোরা কখনোই গুনে গুনে শেষ করতে পারবি না আমি তোদের শরীরের মধ্যে যে নিয়ামত গুলো দিয়েছি আমি তোদের শরীরের মধ্যে যে নিয়ামত গুলো দিয়েছি এই নিয়ামত গুলো যদি তোরা একবার অনুভব করে আমার যদি শুকরিয়া আদায় করিস আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা তোদের অন্ধ করে পাঠাইনি আমি আল্লাহ তোদের কান দিয়েছি কালা করি নাই তোদের জবান দিয়েছি জবানে কথা বলার শক্তি দান করেছি বান্দারে বান্দিরে আমি আল্লাহ পাক
আমার শুকরিয়া আদায় করার জন্য তোরা যখন আমাকে এমন করে আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তোদের উপরে এতটায় খুশি হয়ে যাব তোরা আমার কাছে হালালের উপরে আমার কাছে হকের উপরে ন্যায়ের উপরে যেটাই চাইবি আমি আল্লাহ সেটা দেওয়ার জন্য তৈরি থাকব তবে হারামের দিকে নয় তবে বেহকের দিকে নয় বাবা তবে খারাপের দিকে নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এ বান্দা বান্দি তোরা আমার কাছে হকের উপরে সত্যের উপরে যদি আমার কাছে চাস হকের উপরে সত্যের উপরে যদি চলতে পারিস ন্যায়ের উপরে যদি চলতে পারিস এই দুনিয়া জমিনটা আমি আল্লাহ পাক ইবাদতের জায়গা বানিয়ে দিয়েছি এই দুনিয়ার জমিনে যারা সত্যবাদী মানওয়ালা তাদের পাশে তোরা যা তাদের দেখে শিক্ষা নে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমার উপরে ঈমান এনেছো কুনু মাআস সাদিকিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন তোমরা সত্যবাদী হও আর সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও আমার আপনার নবী সত্যবাদী নবী আমার আপনার নবীর অনুসারী সাহাবীগণ সত্যবাদী জোরে বল সুবহানাল্লাহ তাবে তাবেঈনগণ সত্যবাদী আমার আপনার পীর মুজাদ্দিদ জামান সত্যবাদী জোরে বল সুবহানাল্লাহ কেন এনারা সত্যবাদীদের দলভুক্ত কোন সন্দেহ আছে পাঁচ হুজুর কিবলাগণ সত্যবাদীদের দলভুক্ত বসিরহাটে আল্লামা হুজুর সত্যবাদীদের দলভুক্ত তাদের আদর্শ তাদের চলার পথটাকে আমরা যদি না বেছে নেই ভুল পথে চললে আল্লাহ দরবারে হিসাব দিতে হবে নবীগণেরা কতটা সত্যবাদী ও ভাইয়েরা নবীগণকে আল্লাহ পাক বেগুনাহ নিষ্পাপ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদিগকে আল্লাহ পাক উত্তম মর্যাদা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রসূলগণদেরকে আমার আল্লাহ পাক মুজিজা দান করেছেন আল্লাহ পাক জানার উপরে আল্লাহ পাক যে জানাকে রসূলের মর্যাদা দান করেছেন নবী এবং রসূলের মর্যাদা দান করেছেন তানার উপরে আল্লাহর আসমানি কিতাব নাযিল হয়েছে ও ভাই জানেরা মুরব্বী আব্বা জানেরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসূল পয়গম্বর এই পৃথিবী জমিনে পাঠিয়েছেন আমার আপনার নবীর আগে সমস্ত নবী রসূলগণেরা কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহর একত্ববাদের কথা বলেছেন ইসলাম কমপ্লিট হয়নি বাবা ও ভাই জানেরা মুরব্বী আব্বা জানেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কতটা ভালোবাসেন আমার আপনার নবীকে কতটা প্রিয়ার করেন যত নবী রসূল পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে রসূল বলে ডেকেছেন ও ভাই জানেরা মুরব্বী আব্বা জানেরা কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন হযরত আদম আলাইহিস সালাম তিনি যে পড়ে নিয়েছিলেন তানার উম্মতেরা পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ আল্লাহ পাক এখানে রসূল বলে আল্লাহ পাক আখ্যায়িত করেন নাই হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মূসা নবীর উপরে আল্লাহ পাক যে কালেমা দান করলেন সেটাও আল্লাহর একত্ববাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু পাশে মূসা কালিমুল্লাহ নাম ও ভাই জানেরা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাকের একত্ববাদ নামের পাশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
العالمين امر ابن النبي كي لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم رسول بولي شمان جانيچه মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই নবীর উম্মত উম্মতি আমাদেরকে দান করেছেন যে নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সবর এত ধৈর্য দান করেছিলেন যে নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সবর দান করেছিলেন আমার আপনার নবী মাত্র 63 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন অন্যান্য নবীদের থেকে সবথেকে কম হায়াত আমার আপনার নবী পেয়েছিলেন মাত্র 63 বছর হায়াতে জিন্দেগিতে মাত্র 23 বছর আল্লাহর দ্বীন ইসলাম কালেমার বাণী প্রচার করেছিলেন এই কালেমার বাণী প্রচার করেছিলেন আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করেছিলেন এই 23 বছরে কালেমার দাওয়াতে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ মাত্র 23 বছর কালেমার দাওয়াতে ওসিলায় আল্লাহ আমাদের কাছে কোরআন পাঠিয়ে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছেন আমরা সহজে পেয়েছি বাবা আল্লাহ আমাদের সহজে দান করেছেন কিন্তু সহজে পেয়েওনিটাকে আমি আপনি আমল না দিতে পারি যদি কোরআনকে পেয়ে যদি কোরআনের মর্যাদা না দিতে পারি ইসলাম পেয়ে যদি ইসলামের মর্যাদা না দিতে পারি ও বায়জানেরা মুরব্বিয়া বায়জানেরা নবীকে পেয়ে যদি আমার নবীর মর্যাদা না দিতে পারি তাহলে কিন্তু বাবা মরণের পরে আপনাকে আমাকে হিসাব দেওয়া তো লাগবেই লাগবে মরণের পরে আমি আপনি বিপদগ্রস্ত হয়ে যাব বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তিনি যে আমাদের নাজাত দেবেন এটাও কিন্তু মনে রাখবেন আমার আপনার নবীর ওসিলা ছাড়া কারোর নাজাত মিলবে না আমার আপনার নবীর ওসিলা ছাড়া আল্লাহ পাকের রহমত দয়া মিলবে না কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার নবীর ওসিলা ছাড়া আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত মিলবে না নবীর ওসিলা ছাড়া আল্লাহর দয়ার জান্নাত মিলবে না এখন বলুন নবীর আদর্শ সুন্নাত গুলো আমাদের মধ্যে কতটা বিদ্যমান না সুন্নাত গুলো আস্তে আস্তে কাটতে শুরু করেছে এখন তো সব যা আমরা করছি কিছু মানুষ বলছে এগুলো বেদাত ঠিক না বেশি নামাজ পড়লেও নফল ইবাদত করলেও ওগুলো করা যাবে না বলছেন এরকম এই লাইলাতুল বরাত আসছে লাইলাতুল বরাত আমার নবী করেনি কিছু মানুষ বলছে নতুনত্ব কথা আমাদেরকে শুনতে হচ্ছে ঠিক কি না মুসলমান গরীব ছেলেরা যুবকেরা মুরব্বী আব্বা জানেরা ও ভাই জানেরা আমার আপনার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার আপনার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি আমাদের যেগুলো বলে গিয়েছেন সেগুলো আপনাকে আমাকে আমল করতেই হবে ও ভাইজানেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেখানে আমার আল্লাহ জানিয়েছেন তোমরা আমার জিকির বেশি বেশি করো আর একদল মানুষ বলছে তোমরা আপ কম করো বেশি করার প্রয়োজন নেই ফরজ নামাজ পড়ছে ওয়াজিব পড়ছে সুন্নাত ছেড়ে দিচ্ছে ঠিক কিনা বলেন
ও বাইজানেরা মুরব্বি আব্বা জানেরা নবীর শানে দরুদ নবীর শানে সালাম আমরা যে পাঠ করি নবীর শানে যে সালাম পাঠ করি একদল মানুষ তারা সালাম পড়তে চায় না আমার নবীকে জিন্দা নবী বলে মানতে চায় না হায়াতুন নবী বলে মানতে চায় না মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা এ মুরব্বি আব্বা জানেরা সাবধান হয়ে যাবেন নবীর বিরুদ্ধে গেলে বাবা নবীর সঙ্গে বিয়াদবি করলে পরে আল্লাহ কোনদিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করবে না ক্ষমা করবে না আমার নবীর বিরুদ্ধে যারা চলেছে বিরুদ্ধে চলে যারা কবরে গিয়েছে আজকে তারা ঠেলাটা বুঝতে পারছে ঠিক কিনা বলেন আমার নবীর বিরুদ্ধে যারা চলে কবরে গিয়েছে বাবা আজকে তারা বুঝতে পারছে কি করলাম আর কি হলো ও ভাইজানেরা আমরা এখনো হায়াতে আছি আল্লাহ আমাদেরকে এখনো মউত দেন নাই বাবা মউতের আগে তৈরি হয়ে যান মউতের আগে নবীর মহাব্বত হাসিল করুন মউতের আগে খৌফ ইলাহি অন্তরে তৈরি করুন জানারা করেছিলেন তানাদের থেকে শিক্ষা নেন বাবা প্রিয় হাজিরিন ভাইজানেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ পাক নবীর এতটা মহৎ মর্যাদা দান করেছেন সেই নবীর মর্যাদা জানারা দিয়েছিলেন আজকে তানারা কবরে জান্নাতি বাগানের মধ্যে আরাম করছেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় মুসলমান শুনে রেখে দিন জেনে রেখে নিন আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার নবী হায়াতে জিন্দেগিতে রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহর নবী সাহাবীরা আমার নবীকে এতটা ভালোবাসতেন নবীকে এতটাই পিয়ার করতেন কখনোই বাবা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবীর মহব্বতে ভালোবাসায় জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিলেন আর আমরা সাধারণ আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ বছরে একটি মাস রোজা কি বাবা একটু কোরআন তেলাওয়াত একটু জিকির আজকার এটাই আমাদের করতে কষ্ট হচ্ছে এটা ইসালে সওয়াব হচ্ছে মাহফিল হচ্ছে এখানে আসতেও আমাদের কষ্ট হচ্ছে কি নবীকে ভালোবাসি আমরা হ্যাঁ নবীর মহব্বত ভালোবাসা এমনি আসবে তবে আমার নবী বলেছেন যারা আমার খাঁটি উম্মত হবে যারা আমার খাঁটি উম্মতি হবে তাদের কানে যখন ইসলামের বাণী পৌঁছে যাবে কোরআনের বাণী যখন তাদের কানে ঢুকবে যদি সত্যকারে তারা আমার খাঁটি উম্মত হয় তারা ওই কোরআন শোনা বাদ দিয়ে মানে অন্য জায়গায় তারা কখনো থাকতে পারবে না তারা ওই কোরআনের মাহফিলে হাজির হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীকে যারা ভালোবেসেছিলেন তানাদের দেখে শিক্ষা নেন বাবা ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছিলেন ভালোবেসেছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাইজানেরা আমার আপনার নবীকে পিয়ার করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা ইসলামের জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য নিজেদের অত্যন্ত দূরের কথা জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন প্রিয় মুসলমান শুনে রাখেন আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন সাহাবীদেরকে নিয়ে আমার নবী নসিহত করতেন ওয়াজ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ওয়াজ শুনতেন আমার নবী পাকের জবান মুবারকের কথাগুলো শুনে একটাও কথাকে অমান্য করে চলতেন না আল্লাহ নবী যেটা বলতেন সাহাবীরা সেটাই শুনতেন আল্লাহ নবী যেটা নিষেধ করতেন সাহাবীরা সেটা ধারে পাশে যেতেন না এই জন্য নবী বলেছেন আমার যুগটাই হলো সব থেকে সেরা যুগ আমার যুগটাই হলো সব থেকে উত্তম যুগ কেননা আমি রসুলুল্লাহ আল্লাহর
যেটা আদেশ হয় আল্লাহ যেটা আমার উপরে ওহি দ্বারাই জানিয়ে দেয় আমি সেটাই পৃথিবীর বুকে প্রচার করি আর আমি নবী জানিয়ে দিলাম আমার সাহাবীরা সেটাই পালন করে প্রিয় মুসলমান শুনে রাখেন আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে সাহাবীদের উপরে ইহুদিরা যখন চরম অত্যাচার করত ইহুদি নাসারারা যখন চরম অত্যাচার করত এমনকি ইহুদিদের কুয়ার পানি পর্যন্ত পান করতে দিত না ও বায়ানেরা আল্লাহর নবী দয়ার নবী সাহাবীদেরকে ঠাট্টা করত আমার নবী সাহাবীদেরকে বিদ্রুপ করত এমনকি বলে দিত আমাদের এই কুয়ার পানি তোমরা পান করবে না আল্লাহর নবী সাহাবীরা নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবে মাফ করুন আমরা যে পানি পান করি ওই ইহুদিদের কূপে পানি পান করি ওই কূপ থেকে পানি আনি হুজুররা আমাদেরকে ঠাট্টা করে হুজুর আপনাকে ঠাট্টা করে হুজুর আমাদেরকে নিয়ে মজা করে আল্লাহর নবী বলেছিলেন আমার সাহাবীরা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম খবরদার খবরদার যারা ঠাট্টা বিদ্রুপ করে তোমরা যেন পাল্টা কিছুই বলো না তোমরা যেন পাল্টা কিছু বলবে না আমি নবী জানিয়ে দিলাম তোমরা ধৈর্য ধরো সবর করো আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চায় আল্লাহ তাআলা ওদেরকে হিদায়াত সেভ করে দেবেন জোরে বলো এ আমার সাহাবীরা খবরদার খবরদার আমার বিনা অনুমতিতে আমি রাসূলুল্লাহর বিনা অনুমতিতে তোমরা কোন তর্কে বিতর্কে জড়িয়ে পড়বে না আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে একজন সাহাবী সেবার বলতে থাকেন হুজুর গো ওই ইহুদির কুয়ার পানি আমাদের নিতে নিষেধ করেছে ওই কুয়ার পানি আমরা নিতে পারবো না মুসলমানদের জন্য নিষেধ করে দিয়েছেন আল্লাহর নবী দয়া নবী পরিশেষে বলেছিলেন এ আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ওই ইহুদির কুয়াটা যদি এমন করে কেউ ক্রয় করতে পারে শুধু মুসলমানের জন্য নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের কাছে সমস্ত মানব জাতির কাছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জাসমানি কিতাব দান করেছেন আমি রাসূলুল্লাহর উপরে যে কোরআন অবতীর্ণ হয় এই কোরআনটা শুধু মুসলমানদের জন্য আল্লাহ বলেন নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন হুদাল্লিন নাস সমস্ত মানুষের হেদায়াতের রাস্তা স্বরূপ আল্লাহ পাক কোরআন দান করেছেন তবে আপনি যদি কোরআনকে হেদায়াতের রাস্তা মনে করে যদি আপনি কোরআনের উপরে মহাব্বত করে কোরআনকে যদি ভালোবাসেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন তুমি যদি আমার কোরআনকে আঁকড়ে ধরো আমার কোরআনকে যদি ভালোবাসো তাহলেই আমি আল্লাহ তোমাকে মুত্তাকি হিসাবে কবুল করে নেব মুত্তাকিদের দল ভুক্ত বানিয়ে নেব তবে কোরআন আল্লাহ পাঠিয়েছে সমস্ত মানব জাতির হেদায়াতের রাস্তা স্বরূপ আমার নবী বলেছিলেন সাহাবীরা ওই কুয়াটা যদি তোমরা ক্রয় করতে পারো আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতের দিন হাশরের দিনে আমি তার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব এবং আমি রসুল তাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব জোরে বলবেন না এখন ওই কুয়াটা কে কিনবে ও ভাইজানেরা ওই কুয়াটা কে কিনবে বাবা
ইহুদীর কাছে চলে গেল ইহুদীর কাছে যখন চলে গেল ওই কুয়াটা কে কিনবে বাবা ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা দেখতে পাওয়া যায় বাবা ও ভাইজানেরা ইহুদি এত দাম বলছে এত মূল্য বলছে কারোর পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না কারোর পক্ষে নেওয়া সম্ভব পার হচ্ছে না ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দয়ার নবীর জামাতা জানাকি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বড় মর্যাদা আল্লাহ দান করেছেন যিনি হলেন আমার নবী পাকের জামাতা আমার নবী পাকের দুটো কন্যাকে বিবাহ করেছিলেন তবে একত্রিতভাবে নয় বাবা প্রথম বিবাহ দিয়েছিলেন আবার তিনি ইন্তেকাল হয়ে গেলেন আম্মা জান রকিয়ার সঙ্গে বিবাহ দেওয়ার পরে তিনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন আবার আমার নবী দয়ার নবী আমার হযরতে কুলসুমের সঙ্গে বিবাহ দিয়েছিলেন আম্মা জান আমার নবী পাকের বেটি হযরতে কুলসুম ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহর নবী বলেছিলেন দয়ার নবী বলেছিলেন আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো আমি রাসূলুল্লাহ বাগান উসমান গনির সঙ্গে বিবাহ দিতাম আরো জোরে বলুন ও বায়ানেরা এজন্য হযরত উসমান গনিকে জিন নুরাইন বলা হয় আল্লাহ নবী দুটো নূরের টুকরিকে বিবাহ করেছিলেন হযরত উসমান গনি তিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবথেকে শান্ত প্রকৃতির মানুষ খুব নরম দিলের মানুষ ও ভাইজানেরা যেমন সিদ্দিক আকবর হযরত আবু বকর হুজুর যেমন তিনি খুব নরম দিলের মানুষ ছিলেন খুব ধৈর্যশীল ছিলেন খুব সবর কর্ণওয়ালা ছিলেন এই জন্য তিনি আজ আমার আপনার নবীর পাশে শুয়ে আছেন কিয়ামতের দিন নবীর সঙ্গে উঠবেন হাশরের ময়দানে বিচারের পরে আমার নবীর সঙ্গেই আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে আর একটু জোরে বলা যাবে না ও বায়ানেরা মুরব্বি আব্বা জানেরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ পাক অনেক অর্থ দিয়েছেন বাবা অনেক অর্থ দিয়েছিলেন কিন্তু বাবা অর্থ পেয়ে তিনি কি করেছিলেন ইসলামের রাস্তায় ব্যয় করেছিলেন দিনের রাস্তায় ব্যয় করেছিলেন মানুষের উপকারের জন্য তিনি মানুষের এমন করে উপকারের জন্য তার অর্থকে বিলিয়ে দিয়েছিলেন আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক আমাদের কম বেশি অর্থ সম্পদ দিয়েছে ঠিক কিনা বলেন আমরা আমাদের অর্থ পরিচালনা কিভাবে করি দিনের রাস্তায় না বেআইনি রাস্তায় একটুখানি নিজেরা চিন্তা করবেন আমরা যে অর্থ উপার্জন করি এটা বাবা হালালের উপরে না হারামের উপরে এটাও কিন্তু একটু চিন্তা করতে হবে কেননা আল্লাহ পাক রিজিক দেনেওয়ালার মালিক ইন্নাল্লাহা খায়রুর রাজিকিন আল্লাহ পাক বলেন নিশ্চয়ই রিজিক দেনেওয়ালার মালিক হল আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দারে এ বান্দারে তোমরা আমার রিজিকে যদি পেয়ে খুশি হও আমি আল্লাহ বরকত দেব তবে হারামে কোনো বরকত নাই হারামের দিকে যেন ঝুঁকে যেও না আমি আল্লাহ পাক হারাম খোরকে ভালোবাসি না আমি আল্লাহ পাক সুদ খোরকে ভালোবাসি না যারা সুদ খোর যারা হারাম খোর যারা অর্থ ফাঁকি দেয় যারা এমন করে হক মেরে খায় আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দেন ওরা হলো শয়তানের বন্ধু শয়তানের তাবেদারি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যখন আমার ওই বান্দাটা আমাকে আল্লাহ বলে ডাক দেয় ওই হারাম খোরটা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় হারাম খোরের ডাক আমার ভালো লাগে না এজন্য বাবা অর্থ উপার্জন করতে হবে হালাল রাস্তায় অর্থ ব্যয় করতে হবে হালাল রাস্তায় কারণ আল্লাহ পাক কিয়ামতের দিন কঠিন হাশরের দিনে সর্বপ্রথম আল্লাহ পাক প্রশ্ন করবেন সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন বান্দা বান্দি বলো তোমার যৌবন বয়স দিয়েছিলাম তোমার যৌবন বয়সটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো আমার
রাস্তায় না শয়তানি রাস্তায় বান্দা বান্দি বলো আমি তোমার যে অত্ত উপার্জনের রাস্তা তৈরি করে দিয়েছিলাম আমার রাস্তায় অত্ত উপার্জন করেছো না শয়তানি রাস্তায় উপার্জন করেছো তুমি যে কামাই করেছিলে সেটা কোন রাস্তায় আর তুমি যে ব্যয় করেছিলে সেটা কোন রাস্তায় বান্দাজ আমার কাছে হিসাব দাও বান্দি তুমি আমার কাছে হিসাব দাও সেদিনে হিসাব দিতে দিতে কিতাবের মধ্যে আছে মানুষ এতই পরেশান হয়ে যাবে মানুষ এতই পরেশান হয়ে যাবে হিসাব দিতে দিতে নিজের গায়ের খামগুলো জ্বলতে থাকবে ও ভাইজান দুনিয়া জমিনে যখন আমরা পরেশানিতে পড়ে যাই আমাদের শরীর দিয়ে খাম পার হয় কিনা হয়তো এটা দুনিয়ায় এই পরেশানিতেই খাম পার হয় আর কিয়ামতের দিন 50,000 বছরের দিন হবে একটা দিন ও পরেশানিটা অল্প না বেশি কথা বলেন মারাত্মক অর্থ সম্পদের মালিক যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাদের উপরে হজ ফরজ হয়েছে আল্লাহ যাদের অর্থ আওকাত দিয়েছে দুটো এক্সট্রা হিসাব দিতেই হবে আর এক্সট্রা হিসাব দিতে গেলে সময় কম হবে না বেশি হবে কথা বলেন বেশি হবে হাদিস মাগে এসেছে আল্লাহর নবী দয়াল নবী জানিয়ে দিয়েছেন হিসাব দিতে দিতে হিসাব দিতে দিতে নিজের গায়ের এত প্রেসানিতে পড়ে যাবে নিজের গায়ের ঘামটা জ্বলতে লাগবে ঘাম জ্বলতে জ্বলতে পাসিনা জ্বলতে জ্বলতে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আবার কেউ গলা পর্যন্ত ওই ময়দানে মাশারে নিজের গায়ের ঘাম পাসিনায় হাবুডুবু খেতে থাকবে শুধু তাই নয় নিজের গায়ের খাম পাসিনায় সাতাত দিতে থাকবে এত কঠিন দিন হবে মুসলমান নওজোয়ানেরা ও মুরব্বী আব্বা জানেরা পর্দানে সিনা ভয়ে মায়েরা বোনেরা বোঝার চেষ্টা করবেন অন্তরে খৌফে লাগি তৈরি করুন আল্লাহর ভয় অন্তরে না আসলে কখনো শয়তানকে তাড়াতে পারবেন না আল্লাহর ভয় অন্তরে না আসলে রসুলুল্লাহর মহাব্বত অন্তরে না আসলে আমি আপনি কখনোই নামাজি হতে পারবো না আল্লাহ পাকের ভয় না আসলে আমি আপনি কখনোই হালাল উপার্জন করতে পারবো না আল্লাহর ভয় নবীর মহাব্বত যার ভিতরে পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে অবশ্যই আমার আল্লাহ তাকে হেদায়াতের রাস্তাটা পরিষ্কার করে দেবে ও ভাইজানেরা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের অর্থ সম্পদ উপার্জন ছিল হালাল আবার ব্যয়টাও ছিল ইসলামের রাস্তায় হালাল রাস্তায় এদিক ওদিক নয় বাবা হযরত উসমান গনি ওই ইহুদির কাছে চলে গেল ইহুদির কাছে গিয়ে বলতে থাকে ও বাবা ইহুদি তুমি এই কুয়াটা কি ক্রয় বিক্রি করবে এই কুয়াটা কি তুমি বিক্রি করবে ইহুদি বলেছিল অনেকজন এসেছে অনেকজন দাম জিজ্ঞাসা করেছে আমার মূল্য কেউ দিতে পারবে না আবার তুমি এসেছো তুমি কি কিনতে পারবে আমি যে অর্থ চাইবো সেটা কি তুমি দিতে পারবে ওই সময় হযরত উসমান গনি বলেছিলেন বলো বলো বাবা ইহুদি বলো তোমার কত এই কুয়ার মূল্যটা কত ওই সময় ইহুদি কি বলেছিল ও ভাইয়ানেরা ওই কূপের যতটা না দাম তার থেকে দু তিন গুণ বেশি দাম বলেছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন রকম কথা না বলে তিনি বলেছিলেন বাবা ইহুদি এই নাও এই নাও আমি তোমার কূপের মূল্যটা দিয়ে দিলাম তবে শোনো এই কূপের মূল্যটা আমি দিয়ে দিলাম এই কূপের পানি তুমিও পান করবে এই কূপের পানি আল্লাহ সৃষ্টি জীব পান করবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু মুসলমানদের জন্য নয় হযরত উসমান গনি কুয়াটা ক্রয় করলেন ওই কূপটার নাম হলো বীরে রুমা ওই বীরে রুমা কুয়াটা যখন হযরত উসমান গনি যখন ক্রয় করলেন আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবীর
কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উসমান গনী গেলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন হুজুর বিয়াদবি মাফ করুন আমি উসমান গনি ওই ইহুদির কোয়াটা ক্রয় করেছি হুজুর আল্লাহর নবী বলেছিলেন বাবা উসমান ও বাবা উসমান এদিকে এসো বাবা এদিকে এসো ইসলামকে প্রচার করতে গেলে দ্বীনের দাওয়াত দিতে গেলে মানুষকে সেবা করতে গেলে কিছু অর্থের প্রয়োজন হয় কিনা বলেন অর্থের প্রয়োজন হয় হযরতে উসমানকে বলেছিলেন বাবা উসমান আমি নবী তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ দয়া জান্নাত তো তুমি পেয়ে গেলে আমি নবী জানিয়ে দিলাম বাবা উসমান তোমার ওই কুয়াটা ক্রয় আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে আরো জোরে বলুন আরো জোরে বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তাহলে হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্থে চিন্তা করেছিলেন করেছিলেন আমাদের আল্লাহ কম বেশি দিয়েছে নাকি এই ধরনের একটা মাহফিল হচ্ছে আমার খুবই ভালো লাগছে আপনাদের এই মসজিদ মাদ্রাসা আপনাদের এই জায়গাটা ঈদগাহ এত সুন্দর তৈরি হয়েছে বিশেষ করে আমাদের আপনাদের যোগ্য ইমাম সাহেব এবং সেই সাথে আপনারা যারা কমিটি আছেন এবং গ্রামবাসী আছেন কম বেশি সকলের মেহনতে সুন্দর হয়েছে না বাবা সুন্দর তো সুন্দর হয়েছে এত সুন্দর ঘরে যদি নামাজ পড়তে মন না চায় এটা কার ঘর আল্লাহর ঘর মানে আল্লাহর ঘরে আমরা সময় বেশি দিতে পারছি